শেষ আয়াতে দেখলে আবার বোঝা যায় আল্লাহ তাআলা কদর শব্দের আর একটা অর্থ দিচ্ছেন। তো আল্লাহ তাআলা এখানে কদর শব্দের অর্থ দিচ্ছেন সীমা। قد جعل الله لكل شيء قدرا আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের সীমা নির্ধারণ করে দিয়েছেন। তো প্রথম থেকে খেয়াল করলে বোঝা যাবে আল্লাহ তাআলা এই কদর শব্দের অর্থ বোঝালছেন মান দিয়ে, মানে এটি হাজার মাসের চেয়ে উত্তম। তার পরের ভাগে আল্লাহ তাআলা বোঝালছেন কদর রাতের মর্যাদা কত, কদর রাতের সম্মান কত, আর কদর রাতের গুরুত্বই বা কত। আর শেষ অংশে লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ তাআলা এর অর্থ করেছেন লিমিট, যার অর্থ সীমা। সীমা অর্থ বোঝাচ্ছে এটা কতক্ষণ স্থায়ী হবে। তো আল্লাহ তাআলা প্রথম অংশে এই কদর শব্দের অর্থ করেছেন মান, মান দ্বারা বোঝালছেন যেটা হাজার মাসের চেয়ে উত্তম। তারপরে বোঝাচ্ছেন এটা গুরুত্ব, এটা কত সম্মানিত রাত, এবং তারপরে বোঝাচ্ছেন এটা সীমা, এটা কতক্ষণ স্থায়ী হবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের উদয় পর্যন্ত সে রাত শান্তিময় নিরাপদ থাকে। এখানে মাতলাইল যে শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ বোঝায় উদয় পর্যন্ত, ফজরের উদয় পর্যন্ত। আল্লাহ তাআলা এতই দয়ালু যে তিনি এই রাতটুকে কি বৃদ্ধি করেছেন। এটি অন্য অন্য রাতের মতো নয় যে অল্প, এটি আরও এই রাতটিকে আরও বৃদ্ধি করেছেন, একবারে ফজরের আগভাগ পর্যন্ত। এমন না যে তার আগেই যখন রেখা দেখা যায় আকাশে, তখন আপনারা জানেন আমরা যখন রোজা করি, তখন রোজা যখন আমরা সেরে শেষ করি, তখন কিন্তু প্রথম একটু অনেক আগে কিন্তু আমরা সেরে শেষ করতে হয় আমাদের আজান দেওয়ার আগে, তাই না? কিন্তু আল্লাহ তাআলা এটা একবারে নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের একবার উদয় পর্যন্ত এটা আল্লাহ বিস্তৃত করেছেন। আল্লাহ কত দয়ালু হলে এই রাতটাকে স্পেশালি এত বৃদ্ধি করুন আমাদের জন্য, যে আল্লাহ তাআলা চান যে আমরা এই রাতে ইবাদত করি। সুবহানাল্লাহ, আয়াতের এই জিনিসগুলো আমাকে অনেক আকর্ষণীয় করে, আলহামদুলিল্লাহ। আর একটা ব্যাপার এখানে দেখেন, এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সালামুন হিয়া। আপনারা যারা গ্রামারের সাথে পরিচিত, আরবি গ্রামারের সাথে, সাধারণত এখানে ব্যবহার করা উচিত ছিল হিয়া সালামুন, বাট আল্লাহ তাআলা এখানে সালামুন হিয়া কেন ব্যবহার করেছেন, কারণ আল্লাহ তাআলা এখানে একভাবে না বলে আরও জোর দিয়ে এখানে আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন যে অন্য কোনো রাত এই রাতের মতো এত শান্তিময় না, মানে অন্য কোনো রাত এই রাতের মতো এত শান্তিময় নিরাপদ থাকে না, মানে এই রাতে হলে সব থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা এখানে এই জন্য এটা ব্যবহার করেছেন। তো এখন আমি আপনাকে কিছু কথা বলবো বা বিভিন্ন মানুষের মতামত বলবো, যেগুলো আসলে হাস্যকর বাট আমাকে মজা লেগেছে, তাই আপনাদের সাথে উপস্থাপন করব। যে আপনারা জানেন এরকম অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে, একবারে 100% তারা বিশ্বাস করে মনে প্রাণে যে 27 তারিখে হলো সবে কদরের রাত, এটা তারা বিশ্বাস করে এবং সেই রাতে স্পেশালি ইবাদত করে, অন্য কোনো রাতে অত কেয়ার করে না। তো তারা এটা প্রমাণ করার জন্য কীভাবে করে দেখেন, তারা বলে ইন্না প্রথম ওয়ার্ড, আংজানলাহফি দ্বিতীয় ওয়ার্ড, এলাতিল তৃতীয় ওয়ার্ড, কদর চতুর্থ ওয়ার্ড। এভাবে করতে 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 সালামুন হিয়া, এই হিয়াতে যখন যাবে তখন হিয়া শব্দটা হলো 27তম ওয়ার্ড, আর হিয়া শব্দের অর্থ বোঝায় এটা বা ইট, মানে এই রাতকে বোঝাতে। ওর বলে এই যে দেখেন ইট, ইট মানে আল্লাহ তাআলা এই রাতকে বোঝাচ্ছেন, মানে এটা 27তম যত ওয়ার্ড, তার মানে 27তম রাতই হলো সবে কদরের রাত। তো এভাবে তারা প্রমাণ করার চেষ্টা করে। আর একদল লোক আছে তারা আরও মজাদার, তারা এভাবে বলে যে লাইলাতুল কদর এই একটা শব্দটা, এই শব্দটা কিন্তু 9টা শব্দ নিয়ে তৈরি, মানে 9টা বর্ণ নিয়ে তৈরি, ঠিক আছে? আর এই লাইলাতুল কদর এই শব্দটা এই সুরাটার মধ্যে আছে কতবার, 3 বার, ইন্দাংজাল্লাহু ফি লাইলাতুল কদর মামাদ্রকামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খয়রমিন আলফিসর, 3 বার, 9 গুণ 3 27, হ্যাঁ, তার মানে 27 তারিখ হলো সবে কদরের রাত। দেখেন কত মজাদার আর কি। এসব বাদ দেন, এসব ভুয়া, আমি জাস্ট মজা করার জন্য বললাম এই হিয়া শব্দটা থেকে আবার ওটা মনে পড়লো যে দিস ইজ ইট, এটা এটাই এই সেই রাত, 27তম রাত, 27তম শব্দ, তাই 27তম রাত। তো জায়গাটা বাদ দেন বাদ দেন, আমরা আসল পড়ায় ফিরে আসি। আর সেই সাথে সালাম শব্দটা থেকে খেয়াল করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে এই সুরায় কিছু কিছু শব্দ হচ্ছে যেগুলো পুরো সুরীয় সুরাটাকে ডমিনেট করে। তার মধ্যে যেরকম প্রথম দিকে আমরা দেখেছি কদর, কদর একটা যেমন শব্দ, খয়রম, খয়রম আলফিসার, তারপর যেমন বোঝায় আমার, মিনকুল্লি আমার, তারপরে ফাইনালি এটা বোঝা যায় সালাম, যার অর্থ পুরা শান্তি। এই সবগুলো শব্দ দিয়ে এক কথায় কদর রাতটাকে রিপ্রেজেন্ট করা হয়, কদর রাতটাকে বোঝানো হয়। এই রাতে আল্লাহ তাআলা রাগবশত কারোর ওপর কোনো কিছু নাজিল করেন না, বা কারোর ওপর কোনো খারাপ জিনিস কারোর ওপর চাপিয়ে দেন না, বা কাউকে কোনো শাস্তি দেন না, বা কাউকে কোনো খারাপ জিনিস ফেলেন না। যে এই রাতে যা নাজিল হয় বান্দার প্রতি, যে ভাগ্য নির্ধারিত হয়, যে ভাগ্যগুলো ফেরেশতাদের কাছে আউটপুট দেওয়া হয়, সেই ভাগ্যগুলো সবাই শান্তির ভাগ্য, নিরাপত্তা, প্রাচুর্যতা, সবই শান্তি। তো এই অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, আপনারা খেয়াল রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের জানা দরকার, যে এই সালাম যে শব্দটা কোরআন সূরায় ব্যবহৃত হয়, এটা দ্বারা আল্লাহ তাআলার নামও বোঝানো হয়। আল কুদ্দুসুল মুমিনুস সালাম, আসসালামুল মুমিনুল মুহাইমিন,
তো এটা আপনাদের জানা লাগবে যে সালাম আল্লাহ তাআলার একটা নাম। আবার সালামকে এভাবে আপনারা জানতে পারেন যে জান্নাতকে কিন্তু সালাম বলা হয়, দারুস সালাম। জান্নাতের অপর নাম হলো শান্তির জায়গা, শান্তির জায়গা, প্লেস অফ সালাম, দারুস সালাম। এটা হলো আল্লাহর নাম, আবার এটা হলো দারুস সালাম, মানে জান্নাতের আরেকটা নাম, যেটা দ্বারা শান্তিময় জায়গা, শান্তি, টোটাল শান্তি একটা জিনিস বোঝায়। তো আল্লাহ তাআলা এখানে আয়াতে যে সালামটা শব্দ ইউজটা করেছে, এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এটার বোঝায় শান্তি, শান্তিময় বোঝায় না। যখন আমরা যখন রাতকে এটার সাথে জোড়া দিই তখন আমরা কিন্তু বলতে পারি না রাত শান্তি, আমাদেরকে বলতে হয় রাতটা হলো শান্তিময়। কিন্তু আল্লাহ তাআলা এখানে শান্তিময় ইউজ করেন, আল্লাহ তাআলা এখানে শুধু শান্তি ইউজ করেছেন। তো ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো সূক্ষ্মভাবে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি ভিতর থেকে জিনিসগুলোকে ফিল করতে পারবেন। আল্লাহ তাআলা যদি এখানে শান্তিময় শব্দটা ব্যবহার করতেন তাহলে এখানে বোঝা যেত সে রাতটার জন্য শুধুমাত্র শান্তি বয়ে আনবে বা শান্তিময় হবে সে রাতটা। বাট আল্লাহ তাআলা এখানে শান্তি শব্দটা ইউজ করেছেন, মানে রাতটা নিজে একটা শান্তি, সে রাতটা এত একটা এমন একটা জিনিস যে আপনি যদি সেটাকে প্রপারলি ইউজ করতে পারেন তাহলে আপনারটা সারা লাইফের জন্য শান্তি বয়ে আনবে। সুবহানাল্লাহ। আপনি যদি শান্তি কি এটা আপনি যদি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনি সেটা একমাত্র এই রাতে পাবেন, অন্য কোথাও পাবেন না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একদম ফজরের আগ পর্যন্ত সে শান্তিটা বজায় থাকে, সে শান্তিটা আপনি অনুভব করতে পারবেন যদি আপনি আত্মনিষ্ঠভাবে ইবাদত করতে পারেন। আবার একইভাবে এই সালাম শব্দটা এখানে কমান্ড বা আদেশ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরেন টিচার ক্লাসে বলতে পারে বি সাইলেন্স, তোমরা সবাই শান্ত হও, বি সাইলেন্স। আবার এটা বলতে পারে সাইলেন্স, বি সাইলেন্সও বলতে পারে, আবার সাইলেন্সও বলতে পারে। আবার ধরেন জর্জ কোর্টে বলতে পারে, যেমন বলে অর্ডার, অর্ডার, এই শব্দটা নাউন, একটা যে শব্দ ইউজ করেছে এখানে সবাই থামে গেল। এখানে কিন্তু বলা হয়নি যে বি অর্ডার বা বিকাম অর্ডার, এটা বলা হয়নি, জাস্ট একটা শব্দ অর্ডার, মানে এমন নাউন আছে যে এটা ইংলিশের সাথে ভালোভাবে বোঝা যায় যে সেটার দ্বারা কমান্ড বোঝা যাচ্ছে। তো আল্লাহ তাআলা এখানে বলছে যে সালাম, মানে তোমরা শান্তি, এখানে পুরোপুরি রাতটা হবে পুরোপুরি শান্তিময়। এই রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম, আমি জিবরিল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাচ্ছি, আমি ফেরেশতাগণকে পৃথিবীতে পাঠাচ্ছি, আমি এই রাতটা পুরোপুরি শান্তিতে ভরে দিচ্ছি, তুমি দুনিয়ার সব টেনশন বাদ দাও, সব ঝগড়া বাদ দাও, সব মারামারি বাদ দাও, এই রাতটা পুরোপুরি শান্তিময়ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা এই কমান্ডটা আমাদের করছে, দুনিয়াতে যত তোমার সমস্যা আছে, যত ঝামেলা আছে জীবনে, যত তোমার পারিবারিক, সামাজিক, সোশ্যাল, তোমার দেশে যত ঝামেলা আছে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এবং এই রাতটা শুধুমাত্র শান্তি এবং শুধু আল্লাহ তাআলা শান্তি কামনা করো এবং যা শান্তিতে লেগে যাও আল্লাহ তাআলার ইবাদত করতে, এবং সেটা হবে ফজরের আগ পর্যন্ত। সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অনেকে বলতে পারেন আমি কিভাবে বুঝবো যে আমি যে রাতটাতে একবারে মনোযোগ দিয়ে ইবাদত করছি সেই রাতটা হবে সবে কদর রাত? আসলে আপনি একটা আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন আপনি যেটা অন্য রাতে পাবেন না। আপনি সে রাতে দশ রাত যদি ইবাদত করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আপনি এক রাত আপনি এমন একটা শান্তি অনুভব করবেন, একটা আধ্যাত্মিক শান্তি, একটা স্পিরিচুয়াল শান্তি, যে শান্তিটা, সে অভিজ্ঞতাটা আপনি অন্য কোনো রাতে পাবেন না, সে রাতে পাবেন যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন। এটাই আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে চিনার জন্য আমাদের অনেক সাইনের সম্পর্কে আগে অবহিত করেছেন, যেমন এই রাতে শুধুমাত্র শান্তি থাকবে, এই রাতটা পরিপূর্ণভাবে শান্তির একটা রাত, এই রাতে কোনো খারাপ জিনিস হবে না, কোনো খারাপ শয়তান বাড়াতে পারবে না বা কোনো শয়তানি বাড়াতে পারবে না, কোনো খারাপ কাজ করতে পারবে না, মানুষকে উস্কাতে পারবে না। এখন মানুষ যদি খারাপ কাজ করে তাহলে সে নিজের ফিতরার কারণে করবে, বাট শয়তান থেকে আলাদাভাবে উস্কানি দিতে পারবে না যে তুমি এই খারাপ কাজটা করো। অগণিত ফেরেশতা পাঠাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পৃথিবীতে যত ধূলিকণা আছে তার চেয়ে বেশি ফেরেশতা পাঠাবে না আল্লাহ তাআলা। আর একটা হাদিস এরকম আছে পৃথিবীতে যত নুড়ি পাথর আছে ছোট 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 পাথর তার চেয়ে বেশি ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। আর সবথেকে স্পেশাল গেস্ট জিবরিল আলাইহিস সালাম তো আসেই পৃথিবীতে আমাদের সাথে ইবাদত করতে, একমাত্র আল্লাহ তাআলার। আবার এই রাত্রার পরিবেশটা এরকম হবে যে খুবই গরম হবে না, খুবই ঠান্ডা হবে না, একবারে শান্তিময় একটা পরিবেশ যেখানে ইবাদত করার জন্য পারফেক্ট একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ক্রিয়েট করে দেবেন অটোমেটিক আল্লাহ তাআলা এটা ক্রিয়েট করে দিবেন। আবার চাঁদের ওপর চাঁদটা একবারে নম্র ভদ্র একবারে মনে হবে এবং চাঁদের ওপর আবহাওয়া মানে কুয়াশাচ্ছন্ন হবে এরকম। আবার সকালে সূর্যটা অত তীব্র হবে না, অত প্রখর হবে না, একটু লাল ধরনের হবে এবং দেখে মিষ্টি মিষ্টি লাগবে, নরম হবে, নরম, অত সূর্যের যে প্রখরতা সেটা থাকবে না। আর পরিশেষে আমি একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের সামনে বলতে চাই, বর্ণনা করতে চাই।
যে তিনি বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত আদায় করা। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার ব্যাপারে খুবই দৃষ্টান্তভাবে বলেছেন, নর্মাল সালাত আদায় করবেন, আপনি ঘোড়ার গতিতে সালাত আদায় করবেন সেটা হবে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে, সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতে হবে এবং খুবই শান্তশিষ্টভাবে সালাত আদায় করতে হবে। এবং সবথেকে বেস্ট আরেকটা জিনিস হলো যখন আপনি সিজদাতে যাবেন তখন আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সুবহানাল্লাহ রাব্বিল আলা এটা তো আছে, তার পাশাপাশি আপনাকে দোয়া করতে হবে, আপনি আরবি না পেলে আপনাকে নিজের ভাষায় দোয়া করতে হবে, প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই হাদিসটা থেকে জানা যায় যে সালাতটা কীরকম হবে, যে ইমানান মানে একবারে আত্মবিশ্বাস থাকবে, আপনি একবারে কনভিন্সড হবেন, আপনি নিজে একবার 100% শিওর হবেন যে আপনি আল্লাহর কাছে এমন প্রাণ খুলে দোয়া করবেন যে আপনি সালাতটা পরে বলতে পারেন যে আল্লাহ যদি চায় তাহলে আমাকে সালাতের মাধ্যমে আমাকে সে আমার প্রাপ্তিটুকু দিতে পারে, আপনাকে এতটা বিশ্বাস রাখা লাগবে সে আয়াতটার উপর। এখানে এই হাদিসটা দিয়ে এটা বোঝানো যায় যে আপনাকে এতটা বিশ্বাস রাখা লাগবে যে আপনাকে পুরোপুরি নিজে কনভিন্সড হয়ে যাবেন যে হ্যাঁ এই আয়াতটা আমার, এই নামাজটা আমার খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমার নামাজটা আল্লাহ তাআলা কবুল করবেন। দ্বিতীয়ত যেটা আপনাকে তওবা করতে হবে একবারে যে হ্যাঁ আপনি আপনার পাপ সম্পর্কে অবগত আছেন, আপনি জীবন অনেক পাপ করেছেন, আপনি জীবন অনেক ভুল ভ্রান্তি করেছেন, হ্যাঁ আমি মানুষ মাত্রই ভুল, আল্লাহর কাছে একবারে নতি স্বীকার করতে হবে, কোনো রকম লজ্জা পাওয়া যাবে না বা কোনো রকম অহংকার বা দাম্ভিকতা থাকা যাবে না, বা আল্লাহ স্যার ট্রিক করা যাবে না যে এখন এই রাত আছে নামাজ পড়ে নিব মাফ হয়ে যাবে পরের দিন থেকে আবার গুনাহ করতে লাগবো না, এরকম না, আপনি পুরোপুরি একবারে তওবা করবেন, পুরোপুরি আল্লাহর কাছে একবার প্রাণ খুলে তওবা করবেন, চোখের পানি ফেলবেন, এমনভাবে ইবাদত করবেন যাতে আল্লাহ তাআলা আপনার এই ইবাদতটুকু কবুল করে নেন, যেমন যেন আল্লাহ তাআলা আপনাকে পুরোপুরি পরিশুদ্ধ করে দেন, পূর্বের সব গুণাগ্রান্তি মাফ করে নতুন একটা জীবন শুরু করে দেন, এরকমভাবে আপনাকে নামাজ পড়তে হবে, এভাবে আপনাকে সালাতে দাঁড়াতে হবে। মানুষ দেখিয়ে গুনে গুনে আমি 100 রাকাত নামাজ পড়েছি এভাবে করলে হবে না, ইনশাআল্লাহ আপনি আমি যেটা সেটা করতে পারি, আল্লাহ যেন সেটা আমাদের তৌফিক দান করুন, আমিন। আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন, আপনাকে এমনভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে, এমনভাবে নামাজ পড়তে হবে আপনি জীবনে এর আগে যতই পাপ কাজ করেন না কেন যেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা গ্যারেন্টি দিয়েছেন। আপনি যদি সে লেভেলে নামাজটুকু পড়তে পারেন, সেই ধরনের নামাজটুকু পড়তে পারেন যেরকম নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাহলে আল্লাহ তাআলা গ্যারেন্টি দিয়েছেন যে আপনার সব পাপ এবং সব গুনাহটা মাফ করে দেবেন আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু একটা ব্যাপার হলো যে সে নামাজটা দলবদ্ধভাবে পড়া বেশ কঠিন, এবং একাই পড়া দরজা লাগিয়ে শান্তশিষ্টভাবে লোক দেখানো যেটা না হয়, একাইভাবে সে নামাজটুকু পড়া অনেক ভালো এবং অনেক গুরুত্ব এবং অনেক সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। এককভাবে দলবদ্ধভাবে সে নামাজটা আসলে পড়া হয় না বা পড়া যায় না। হ্যাঁ আপনি যদি খুবই আলসি আলসা হন যে এর আগে এরকম নামাজ কখনো পড়েননি বা আপনার কোনো প্র্যাকটিস না যে আপনি বুঝছেন যে আমি খুবই শয়তানে বা আপনার খুব আলসাতে ধরে আলসামিতে ধরেছে বা আপনার খুবই ঘুম আসছে বা আপনি পাচ্ছেন না, আপনার খুবই ঘুমে জর্জরিত হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি জামাতে জয়েন করুন এবং জামাতে নামাজ পড়ুন। তাছাড়া আপনি যদি বাসায় নামাজ পড়েন সে সবথেকে বেস্ট হয়, কান্না আপনি জায়নামাজ আর নামাজ এই চারটা ছাড়া আর কিছু থাকবে না দুনিয়াতে, মানে আপনি জায়নামাজের উপর দাঁড়িয়ে আছেন আল্লাহর কাছে ইবাদত করছেন, এর বাইরে দুনিয়াতে আর কিচ্ছু নাই এই রাতের জন্য। দেখে লাগে অনেক বড় রাত বা রাতটা খুবই তাড়াতাড়ি দ্রুত পার হয়ে যায়, আর সেটা দেখে মনে হয় বড় সেটা আপনি আশা করি যে আপনি আর আমি সেটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি এবং আল্লাহ তাআলা কদর রাত খোঁজাবার এবং পাবার আমাদের তৌফিক দান করুন। নামাজ পড়তে হবে ভাই, আপনাদের নামাজ পড়তে হবে, বারবার রেস্ট নিন, একটু করে 5 মিনিট রেস্ট নিন, আবার নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্না করেন, আবার একটু রেস্ট নিন, আবার আল্লাহর কাছে নামাজ পড়েন। এই একমাত্র রাত যে রাতে আপনি আপনার পাপ মোচন করতে পারবেন, আপনি আপনার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারবেন, দুনিয়াবি সফলতা তার পাশাপাশি আখিরাতের সফলতা, আর আখিরাতের সফলতা তো হলো আমাদের জন্য প্রধান জিনিস। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।